আরাফাত রহমান কোকো বাংলাদেশে একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশের ক্রিকেটকে উন্নয়ন করার জন্য কাজ করেছিলেন। আজকে বাংলাদেশের ক্রিকেটের যে আমরা উন্নয়ন দেখছি, আজকে বাংলাদেশের ক্রিকেটের যে জয় জয়কার দেখছি, এটি সবই সম্ভব হয়েছে আরাফাত রহমান কোকোর জন্য। বাংলাদেশের আজকের যে ক্রিকেটের সাফল্য, এটা মূলত আরাফাত রহমান কোকোর হাত ধরেই হয়েছে। আজকের এই দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। ইনশাল্লাহ এই জুলুম নির্যাতনের বিচার ইনশাল্লাহ বাংলার দেশের মাটিতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। মরহুম আরাফাত রহমান কোকো বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী ছিল, মৃতভাষী এবং নির্দিষ্টভাবে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে উনি এক অসামান্য অবদান রেখেছেন এবং একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট সন্তান হিসাবে এদেশের মানুষের জন্য উনি কাজ করে গেছেন। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সকল সময় উনি দাঁড়ানোর চেষ্টা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আরাফাত রহমান কোকো তার 52তম জন্মদিনে আমরা দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং নবগঠিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অঙ্গ সংগ্রহের পক্ষ থেকে আমরা আজকে তার যে খবর, যেখানে তিনি সাহিত্য রয়েছেন সেখানে আমরা এসেছিলাম শ্রদ্ধা জানাতে এবং এখানে জিয়ারত করতে। আমরা কবর জিয়ারত করেছি এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করেছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছি যে যেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। জনাব আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন অত্যন্ত যোগ্য ক্রীড়া সংগঠক ছিলেন। তারই সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের একটা নব অধ্যায়ের সূচনা হয়েছিল, নবযুগের সূচনা হয়েছিল। আজকে যে বাংলাদেশ ক্রিকেট টিম আমরা দেখতে পাই, ক্রিকেটের যে অবস্থা দেখতে পাই, এটার শুরুটা হয়েছিল তার নেতৃত্বের মাধ্যমে। জনাব রহমান কোকো কখনই কোনো রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিলেন না, কিন্তু 1/11 যে
জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে গণতান্ত্রিক ভাবে সরকারকে সরিয়ে দিয়ে যে একটা গণতান্ত্রিক অবৈধ একটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সরকার জনাব আলাপাত্র অহংকে গ্রেফতার করে নির্যাতন করে এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান তাকে সহ দেশের অগণিত গণতন্ত্রকামী মানুষকে গ্রেফতার করেছিল এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটি চক্রান্ত তারই ধারাবাহিকতায় আজকের যে সরকার অবৈধ সরকার একইভাবে তারা আজকে সেই বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় আজকে রাজনীতিকে ধ্বংস করবার জন্য দেশে অবিসংবাদী নেতা গণতন্ত্রের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূর করে রাখবার জন্যে যারা তারেক রহমানকে আজকে নির্বাসিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা বন্দি করে কারাগারের মধ্যে রেখেছেন কারাগার থেকে আজকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন আমরা জানি যে এই ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের বুকের উপরে চেপে বসেছে এই সরকার সেই কেয়ারটেকার গভর্নমেন্টের যে অবৈধ কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল নুরুদ্দিন মইনুদ্দিন এবং ফখরুদ্দিনের তাদেরই ধারাবাহিকতায় আজকে এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করছে আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে করোনা মোকাবেলায় টোটাল ম্যানেজমেন্ট ফেলিওর যেটাকে বলা যায় সেই করোনা থেকে তারা আজকে ব্যর্থ হয়েছে আমরা আজকে টিকা প্রদানে যে ম্যানেজমেন্টের যে প্রচণ্ড রকমের যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই নৈরাজ্যের ফলে আজকে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি আবারও আমরা আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে টিকা সংগ্রহ করে এই করোনা মোকাবেলার জন্য টিকা প্রদানের ব্যাপারে রোডম্যাপ ঘোষণা করে জনগণের যে জীবন সেই জীবনকে আপনার বিপন্ন না করে সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আমি তো প্রথম থেকে বলছি যে আসলে করোনা মোকাবেলায় টোটাল ম্যানেজমেন্টে হিতে তাদের একেবারে টোটাল ব্যর্থ হয়েছে ফেইলিয়ার দিস গভর্নমেন্ট হ্যাজ ফেইল টোটালি টু ম্যানেজ করোনা অপরিকল্পিত লকডাউন অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা অপরিকল্পিত মানুষের জীবিকার ব্যবস্থা করা সব মিলিয়ে এই গভর্নমেন্টের আর এক মুহূর্ত থাকা উচিত নয় দেশ রিজাইন ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত যে বিরাজনীতিকরণের খাবার এই অরাজনৈতিক ব্যক্তিটির উপর পড়েছিল যার কারণে তাকে দীর্ঘদিন অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছিল এবং পরবর্তীতে নির্বাসনে থাকতে হয়েছে এবং সরকারের এই দমন নিপীড়নের কারণে তিনি ঢুকে ঢুকে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন এবং বিদেশের মাটিতে মৃত্যুর করে ঢলে পড়েছেন তা আজকে তার 52তম জন্মবার্ষিকী তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এই কোরআন খতম শেষ হয়েছে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ একটি মাদ্রাসায় দলের পক্ষ থেকে সেই কোরআন খতম শেষ করেছেন আজকে এখানে দোয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি মাদলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا مولانا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ আল্লাহ আমরা জানি ডাক্তারের ক্ষমতা নাই ঔষধের ক্ষমতা নাই সব ক্ষমতা তোমার তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে আগের মতো তুমি করে দাও আল্লাহ তাআলা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশের মাটিতে আল্লাহ এই সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহ আছে আল্লাহ মেহরবানি করে তোমার কাছে দরখাস্ত করে আমাদের প্রিয় নেতাকে সব ষড়যন্ত্রকে ছিন্ন করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই
আল্লাহ তাআলা আজকে তার জন্মদিন কিন্তু আমাদের মাঝে তিনি বেঁচে নেই আল্লাহ, তিনি আমাদের থেকে চলে গেছেন আল্লাহ। আমরা দোয়া করি তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি খালি দোয়ার মধ্যে এলে তাড়াতাড়ি না। আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীন বাংলাদেশে আমরা যারা জাতীয় আদর্শে বিশ্বাস করি, জাতীয় আদর্শের প্রতিটা সৈনিক আমরা খুবই মানবতার জীবনযাপন করছি, এবং আমাদের এই জাতীয় আদর্শের কেন্দ্রবিন্দু যে জিয়া পরিবার, সে জিয়া পরিবার যে কী পরিমাণ এই আওয়ামী ফাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের শিকার, তার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ হলো এই মরহুম আরাফাত কোকো, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশটাতে এবং খালেদার কনিষ্ঠ পুত্র ছিলেন। তিনি সরকারি অত্যাচার নির্যাতনের কারণে এবং সরকার কর্তৃক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে মালয়েশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছিলেন, নির্বাসিত জীবনযাপন করছিলেন, এবং সেখানে তিনি তার পরিবারের কোনো সদস্য, তার যখন মৃত্যু হয় তার কাছে তার পরিবারের কোনো সদস্য ছিল না, তিনি একান্ত নিভৃতেই মৃত্যুবরণ করেছেন। আজকে তার মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিনে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল শুধু বলতে চাই যে মরহুম আরাফাত রহমান কোকোর 53তম জন্মদিন ইনশাআল্লাহ আমরা একটি স্বাধীন বাংলাদেশে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে দেশটাতে এবং খালেদা জিয়া এবং দেশটা যখন তারেক রহমানের সাথে একটি ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার একটি অবিচ্ছেদ্য অংশ। 1971 সালে যখন রাজনৈতিক শক্তি এদেশে নেতৃত্ব দানে ব্যর্থ হয়েছিলেন, ঠিক তখনই জিয়াউর রহমান এদেশে স্বাধীনতার ডাক দিয়ে 9 মাস যুদ্ধ করে সেক্টর কমান্ডার জিয়াউর রহমান এদেশকে স্বাধীন করেছেন। এ রাষ্ট্র যখনই বিপর্যয়কর কোনো পরিস্থিতিতে পড়েছে তখনই জিয়া পরিবার সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণের সংগ্রামে এবং জনগণকে তাদের প্রাপ্য অধিকার এবং মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার। আরাফাত রহমান কুকু এক নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন। এই রাষ্ট্রের জন্যে, এই দেশের জন্যে তার অবদান, বিশেষ করে ক্রীড়া জগতে তার বিশেষ অবদান। আজকে ক্রিকেটের যে স্বর্ণযুগ আমরা পালন করছি, সেই ক্রিকেটের যে উন্নয়ন সেটি শুরু করেছিলেন আরাফাত রহমান কুকু। তার হাত ধরে আমরা বগুড়াতে শহীদ চান্দু স্টেডিয়ামের নির্মাণে তার ভূমিকা ছিল, এবং আমাদের যে ক্রিকেটার, সেই ক্রিকেটারদেরকে উনি বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে এবং আমাদের ক্রিকেট উন্নয়নে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন আরাফাত রহমান কুকু। তার 52তম জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রতি শ্রদ্ধাভরে তাকে আমরা স্মরণ করছি, এবং আমরা প্রত্যয় ব্যক্ত করছি যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, যে তারেক আরাফাত রহমান কুকুর 53তম জন্মদিন আমরা ইনশাল্লাহ আগামী বছর পালন করব, এবং এই জিয়া পরিবারের যে ত্যাগের আদর্শ, সেই আদর্শকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা ধারণ করি, এবং ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে, এদেশের জনগণের বিজয় হবে। ধন্যবাদ। শুধু আমরা এইটুকু বলবো, আজকে মরহুম আরাফাত রহমান কোকো, তিনি এই বর্তমান অবৈধ, অনৈতিক, ভোট ডাকাতির, মিড ডাইটের সরকারে তাদেরই প্রেতাত্মাদের নির্যাতনের শিকার হয়েছিলেন, যার ফলশ্রুতিতে তার অকালে মৃত্যু। অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না, বক্তব্য মহাসচিব দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশে আছেন, কৃষক অপরাধ একেবারেই নির্দোষ, কিন্তু তাকে সাজা দেওয়া হয়েছে। এই সরকারের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে সকল দিক থেকে। এই সরকার এই দেশটাকে আজকে একটা বাজে অবস্থা ফেলে দিয়েছে, যেখান থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নাই, যতদিন পর্যন্ত না দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন এবং দেশবাসীর সামনে আসেন। আসলে আজকে বক্তব্যের, এই মুহূর্তে বক্তব্যের দিন নয়। আমরা সকালে কবরস্থানে গিয়েছিলাম, আমরা সেখানে জিয়ারত করেছি, এখন আমরা এখানে তার আত্মার মাগফিরাত চেয়ে
আমরা দোয়া চাইব, মিলাদ করব, দোয়া চাইব। জনাব আহমদ রহমান কোকো কিন্তু কোনো রাজনীতিবিদ ছিলেন না, উনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। আজকে যে আমরা দেখছি ক্রিকেটের যে উন্নতি হয়েছে, অস্ট্রেলিয়াকেও হার মানিয়েছে, এটার পেছনে যার সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে আরাফাত রহমান কোকো। তিনি এই ক্রিকেটের ভিত্তি স্থাপন করেছিলেন এবং ক্রিকেট একাডেমি এই অস্ট্রেলিয়ার সঙ্গেই কথা বলে দেন, এখানে ক্রিকেট একাডেমি নিয়ে এসেছিলেন এবং আমাদের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে খেলার ব্যবস্থা করেছিলেন। বগুড়াতে অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি স্টেডিয়াম তৈরি করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য। কিন্তু এই একজন অত্যন্ত যোগ্য একজন ক্রীড়া সংগঠক, তাকে আমরা বেশি দিন আমাদের মধ্যে রাখতে পারিনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দেশের জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে যে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই অভ্যুত্থানে তাকে আমাদের চেয়ারপারসন দেশ খালেদা জিয়াকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সহ এখানে যারা আছেন মির্জা আব্বাস, অনেকসংখ্য রাজনৈতিক নেতাকে সেদিন গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, যে এই দেশ থেকে রাজনীতিকে চিরকালে বিতরণ করা, এখান থেকে রাজনীতি দূর করে দেওয়া, যে যোগ্য ক্রীড়া সংগঠক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া চাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম। غفور الرحيم يا مجيب السائلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ভুল ত্রুটি ক্ষমা করে সুহু খাতা মাফ করে হাদিয়া গুলো দু জাহানের বাদশাহ উম্মতের কন্ডারি দয়াল নবীজি রাউজা সোনার মদিনায় পৌঁছা দা। আমিন। বাবা আদম সাইয়েদিনা আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত আম্বিয়াই কিরাম শুহাদায়ে জাম সালিহিন সারা বিশ্বে যারা ইন্তেকাল করেছে, বিশেষভাবে বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ যারা ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবাইকে তুমি সত্যিকারের শহীদ হিসাবে কবুল করে নাও। এ আল্লাহ, বিশেষভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির আল্লাহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। এ আল্লাহ, খাস করে আমাদের প্রিয় নেত্রী আমাদের মা আজকে এখানে থাকার কথা ছিল, উনি এখন আমাদের মাঝে নাই। আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বহাক্কেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।